নমস্কার বন্ধুরা বাদশাহী রান্নাবান্নাতে সকলকে স্বাগত আজ তোমাদের সাথে একটা দুর্দান্ত স্বাদের মিষ্টি রেসিপি শেয়ার করবো তাও আবার পাউরুটি দিয়ে কিভাবে সহজেই এই মিষ্টি বানিয়ে নিতে পারবে সেটাই শেয়ার করবো এই মিষ্টি বানানোর জন্য প্রথমেই আমি ক্ষীরটাকে তৈরি করে নিচ্ছি এই ক্ষীরটা তৈরি করার জন্য আমি আড়াইশো এম লিকুইড দুধ নিয়েছি আর হাফ কাপ পাউডার দুধ নিয়েছি ও ক্ষীরটা রেডি হয়ে গেছে এবার আমি ওই বাটির হাফ বাটি জল দিয়ে দিলাম আর যে বাটিতে মাপ করে জল নিয়েছি সেই বাটিরই হাফ বাটি চিনি নিয়ে নিয়ে নিয়েছি এটা দিয়ে চিনি শিরা তৈরি করে নেব আর এখানে আমি স্লাইস রুটি নিয়েছি এই স্লাইস রুটির ধারের অংশগুলো বাদ দিয়ে দিতে হবে স্লাইস রুটির ধারা অংশগুলো বাদ দিয়ে এইভাবে ত্রিকোণ করে রুটিগুলোকে কেটে নিচ্ছি দেখো সব রুটিগুলোই আমি কেটে নিয়েছি একইভাবে এদিকে চিনি সিরাটাও হয়ে গেছে আমি ওভেনে কড়াইয়ের মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেলে ত্রিকোণ করে কাটা রুটিগুলোকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি তেলের মধ্যে গ্যাসে ফ্লেম মিডিয়ামে রেখে রুটিগুলোকে ভেজে নিতে হবে এপিট করে একদম লাল করে ভাজতে হবে রুটিগুলো ভাজলেই দেখবে খুব সুন্দরভাবে শক্ত হয়ে গেছে আর রুটিগুলো ভেজেই সাথে সাথেই চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে দেখো এই রুটিটা ভাজা হয়ে গেছে আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম এইভাবে প্রত্যেকটা ত্রিকোণে কাটা রুটিকে প্রথমে ভেজে নিয়ে তারপর চিনির সিরার মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ আমি ডুবিয়ে রেখেছিলাম চিনির সিরার মধ্যে দশ মিনিট মতো তারপর দেখো চিনির সিরাপটা অ্যাবজর্ব হয়ে গেছে এবার তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে এবার আগে থেকে যে ক্ষীরটা রেডি করে রেখেছিলাম প্রথমে একটাকে নিয়ে তারপর ক্ষীরটা দেখো এর ওপরে দিয়ে দিচ্ছি এইভাবে খিট দিয়ে ঠিক যেমন স্যান্ডউইচ তৈরি করা হয় আমি এটাকেও স্যান্ডউইচের মতো নিয়ে তৈরি করব। তবে খিট দিয়ে হবে ক্ষিটটা ভালো করে চাড়িয়ে দিয়ে এবার দেখো পিঠেও স্যান্ডউইচের মতো লাগিয়ে দিলাম এইভাবে প্রত্যেকটা মিষ্টিকে একইভাবে তৈরি করে নেব পাউরুটি দিয়ে সহজেই বাড়িতে অতিথি হেলে দারুণ স্বাদের এই মিষ্টি রেসিপি একবার ট্রাই করে দেখতে পারো অতিথিরাও ভীষণ খুশি হয়ে যাবে আশা করি আজকে আমার এই রেসিপি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট হইলো সকলে সাবধানে সুস্থ থেকো ধন্যবাদ